চলো যাই, উৎসবে ফিরে যাই, শৈশবে স্লোগানে বা আপনাদের যে স্লোগান তা বলবেন। ঐতিহ্যবাহী অমুক বিদ্যালয় বা কলেজ কর্তৃক ড্যাশতম এসএসসি বা এইচএসসি ব্যাচের এখানে সংখ্যা হবে। পূর্ণমিলনী অনুষ্ঠানে আলোচনা সভার সভাপতি এখানে ওনার নাম ও পদবি হবে। মান্যবর প্রধান অতিথি এখানে ওনার নাম ও পদবি হবে। অন্যান্য অতিথি থাকলে তাদের নাম ও পদবি হবে এবং বিদ্যালয় বা কলেজের বর্তমান ও প্রাক্তন শ্রদ্ধেয় শিক্ষক শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম বা যার যে ধর্মে এই মিনিং তা বলতে পারেন। তারপর বলতে পারেন পুরানো সেই দিনের কথা ভুলবি কিরে হায়, ও সেই চোখের দেখা প্রাণের কথা সে কি ভোলা যায়। আয় আরেকটি বার আয়রে সখা প্রাণের মাঝে আয়, মোরা সুখে দুঃখের কথা কব প্রাণ জুড়াবে তাই। হায় মাঝে হলো ছাড়াছাড়ি গেলেম কে কোথায়, আবার দেখা যদি হলো সখা প্রাণের মাঝে আয়। কবিগুরুর গানের এই কথাগুলো যেন হৃদয়ে হৃদয়ে নীরবে বাজছে। তারপর বলতে পারেন কৈশোরের হাজারো দুরন্তপনার সাক্ষী আমাদের এই স্কুল অথবা কলেজের মাঠ। ভোরের মিষ্টি আলোয় সবুজ ঘাসের ডগায় শিশির বিন্দু মিলে যাওয়ার আগেই আমরা হাজির স্মৃতি কুরানির দল। নির্ধারিত সময়ের ঘণ্টাখানেক আগেই হাজির আমরা অনেকে। যান্ত্রিক জীবনে নিত্য ব্যস্ততায় ভুলিয়ে রেখে যেন পলকে ফাঁকি দেয় সময়। বিস্তৃত সময়ের বুকে সঞ্চিত বিচ্ছিন্ন স্মৃতির রোমন্থনে মনে হয় এই তো যেন সেদিন মাত্র জীবন প্রভাতে তারুণ্যের সোনালী আভা ছড়িয়ে এসেছিল সূর্যোদয়, এসেছিল বিদ্যাঙ্গন সময়ের সাথে এক ঝাঁক অচেনা মুখের চিরচেনা বন্ধু হয়ে ওঠা। আরো কত কি, সেই সব মুহূর্তগুলো যেন জীবনের ক্যানভাস জুড়ে রংধনুর বর্ণিল ছটায় রাঙিয়ে দিয়েছিল পৃথিবীটা। সেই হারানো অতীতের বহু কথায় হারিয়ে যায়, বিলীন হয় বহু স্মৃতি। তবে মনের ক্যানভাসে কখনোই যেন ম্লান হয় না বিদ্যাঙ্গনে কাটানো সময়টুকু। স্কুল মাঠের সবুজ ঘাস মারিয়ে তার শেষ প্রান্তে পৌঁছাতে না পৌঁছাতেই এক ঝাঁক হাসি মুখ একে অন্যের হয়ে উঠতে না উঠতেই দপ্তরির হাতের সেই কাঠের দণ্ডটার ঘায়ে বারান্দায় একপাশে সযত্নে ঝুলিয়ে রাখা কাঁসার ঘণ্টায় বেজে ওঠা শব্দের প্রতিধ্বনি বাতাসে বিলীন হতে না হতেই যেন প্রাণহীন শূন্যতা আর বিদায়ের বিষণ্ণতা নিয়ে হাজির হয় অশ্রুসিক্ত বিদায় লগ্ন। কারো কারো জীবনে এমনই স্মৃতির প্রবাহ আসে একাকিত্ব ভুলিয়ে দিতে শুধু। তবে কিছু মানুষ যেন হারতে জানে না, সময়ের বিধান ভেঙে হাজারো প্রতিবন্ধকতার বেড়াজাল ছিন্ন করে তারা ছুটে আসে জীবন সংসারের সকল ব্যস্ততা আর পিছুটান ফেলে। হৃদয় টানে তারা ছুটে আসে একে অন্যের কাছে, মুহূর্তের জন্য অপলক চোখে চোখ রেখে আবেগের প্রলয় কেঁপে ওঠা কণ্ঠে শুধু একটি বার জিজ্ঞেস করতে, বন্ধু কেমন আছিস, তোদের কথা মনে পড়ে। সময় ভুলিয়ে দিয়েছে বহু কথা, তোদের দিতে পারেনি। স্কুল বা কলেজ জীবনের হারিয়ে যাওয়া বাদ ভাঙ্গা বন্ধুত্বের এক একটা পরিচ্ছদকে আরেকবার ঝালিয়ে নেওয়ার সুযোগ মিলেছে এই আয়োজনে। প্রাণের এই উৎসব বর্তমান ও প্রাক্তন শিক্ষক ছাত্রছাত্রী মিলিয়ে দিয়েছে এক সুতোয়। এই আয়োজন ঘিরে যে প্রাণের স্পন্দন তৈরি হয়েছে সেটি আমার মতো সবাইকে স্পর্শ করেছে। নিজেকে আবারও ছাত্রজীবনে ফিরে যেতে মন চাচ্ছে, এরকম অনুষ্ঠান বন্ধুত্বের সম্পর্ককে অটুট বন্ধনে আবদ্ধ করে। উৎসবে সামিল হওয়া বন্ধুরা অনেকেই এখন দেশ বিদেশে নিজ নিজ ক্ষেত্রে প্রতিষ্ঠিত ব্যক্তিত্ব। পুরনো বন্ধুদের কাছে পেয়ে বন্ধুরা যেন ফিরে গেছে সেই উচ্ছল তারুণ্য ভরা দিনগুলোতে। পুরনো সব বন্ধু আর সহপাঠীকে পরস্পর জড়িয়ে ধরে হয়েছে আত্মহারা। হাতে হাত আর বুকে বুক মিলিয়ে করছে কুশল বিনিময়, কেউ খুলেছে গল্পের ঝাঁপি, যেন ফিরে গেছে পুরনো দিনে। শুরু করে স্মৃতিচারণা, স্মৃতির ঝাঁপি থেকে একে একে স্কুল কলেজ জীবনের আলেখ্য তুলে ধরে বন্ধুরা। বন্ধুদের এমন আবেগ উচ্ছ্বাস বুঝিয়ে দিল বাঁধন আলগা হয়নি মোটেও, আছে প্রাণে প্রাণে। অনেকে আবার প্রিয় সহপাঠীকে পেয়ে সেলফি তুলতে ব্যস্ত হয়ে পড়ে, মোবাইল ক্যামেরায় নিজেদের বন্দি করে নতুন করে। তারপর দুই একটি স্মৃতির কথা বলতে পারেন। কিছু সময়ের জন্য মিলেমিশে এক হয়ে যাওয়ার মাঝে যেন জীবনের ফেলে আসা সেই সব সোনালী মুহূর্তগুলো প্রাণবন্ত হয়ে ওঠে। ঐতিহ্যবাহী বিদ্যাপীঠটি মনে করিয়ে দেয় সেই সময় থেকেই এটি এই এলাকায় শিক্ষা বিস্তারে অগ্রসর ভূমিকায় ছিল। এই বিদ্যাপীঠের প্রাক্তন ছাত্র হিসেবে আমি আনন্দিত উদ্বেলিত, বাংলাদেশের নামকরা শিক্ষা প্রতিষ্ঠানে পড়েছি। এই বিদ্যালয়ের সঙ্গে আমার জড়িয়ে থাকার স্মৃতি ভোলার নয়। আজ অনেক পুরনো মুখ পুরনো স্মৃতি খুঁজে পেয়েছি, এমন পাওয়া আর কোথাও মিলবে না। এই আনন্দের নাম দিতে পারবো না, শুধু বলতে পারি জীবনের জন্য এমন মিলনমেলা খুবই প্রয়োজন। এমন একটি অনুষ্ঠানে যোগ দিতে পেরে আমি ধন্য, প্রিয় শিক্ষা প্রতিষ্ঠানের পূর্ণমিলনী অনুষ্ঠানে যোগ দিতে পেরে উচ্ছ্বসিত। পরিশেষে আমি বিদ্যালয় বা কলেজের বর্তমান ও প্রাক্তন শ্রদ্ধেয় শিক্ষক শিক্ষার্থী বন্ধুদের সুখী সমৃদ্ধ জীবন কামনা করে বক্তব্য শেষ করছি।